অসম চুক্তি উলংঘা করা খিলঞ্জীয়া বিরোধী সাম্প্রদায়িক অসাংবিধানিক কার বিরুদ্ধে নিরবচ্ছিন্ন অহিংস আন্দোলন চলি থাকিব। এটা পরীক্ষা চলি আছে, গতি পরীক্ষার্থীর অসুবিধা নোহাকে, পরীক্ষার পরিবেশ বিনষ্ট নোহাকে আন আন কার্যসূচী আগুয়াই নিয়া হয়েছে। আর পরীক্ষার শেষ হওয়ার লগেলগে আর ব্যাপকভাবে রাজ্যজুড়ি নিরবচ্ছিন্নভাবে শৃঙ্খলাবদ্ধ অহিংস আন্দোলন চলবই। আজি ডিব্রুগড়ে প্রতিবাদ কোনবাই খুঁজেছে যে প্রতিবাদ সীমিত হয়েছে নাকি? হওয়া নাই। ডিব্রুগড়ের প্রতিবাদে তার প্রমাণ। প্রতিবাদ লেহেমিয়া হয়েছে নাকি? হওয়া নাই। ডিব্রুগড়ের প্রতিবাদে তার প্রমাণ। প্রতিবাদ নিরবচ্ছিন্নভাবে চলিব। কেবল এখিনি সময়ত পরীক্ষার্থীর অসুবিধা নোহাকে, পরীক্ষার পরিবেশ বিনষ্ট নোহাকে কার্যসূচী আগুয়াই নিয়া হয়েছে। আর পরীক্ষা শেষ হওয়ার লগেলগে রাজ্যজুড়ি ব্যাপকভাবে আন্দোলন চলিব। আর আমি সদৌ ছাত্র সন্থার তিস্তা জনগোষ্ঠীয় সংগঠন, জাতীয়তাবাদী যুব ছাত্র সংগঠন, শিল্পী সমাজে বিভিন্ন সংগঠন আর রাইজর অভিভাবকত আন্দোলন আগুয়াই নিয়া হয়েছে। ইয়ার পরবর্তী পর্যায়ত আমি আন্দোলন জড়িত আন আন যুব সংগঠন আছে, যুব ছাত্র পরিষদকে ধরে সদৌ কর্মচারী পরিষদ, সদৌ কেন্দ্রীয় অর্ধকেন্দ্রীয় পরিষদ, সদৌ উকিল সন্থা, সাহিত্য সভাকে ধরে আন্দোলন জড়িত সকল সংগঠনের একলগে আর কার বিরোধী যুব সংগঠনের আমার চিন্তা আর আন্দোলনের পন্থা মিলে সমন্বয় রক্ষা করে আগুয়াই যাবর কারণে এখন আন্দোলনের সামূহিক মঞ্চ গঠনের চিন্তা চর্চা হয়েছে। আর আন্দোলন তো আমার একে তৃণমূল পর্যায়ে একবারে ওয়ার্ড লেখে অঞ্চলে অঞ্চলে সংগঠিতভাবে আগুয়াই নিয়ার চিন্তা চর্চা হয়েছে। এই বিষয়ে আমার সহযোগী সংগঠন সমূহের কথা বার্তা পাতি আমি চূড়ান্ত পদক্ষেপ আমি গ্রহণ করি। বাতিল নোহা পর্যন্ত আমার আন্দোলন চলি থাকিব। আজি ডিব্রুগড়ত পুনৰ ডিব্রুগড় জিলা ছাত্র সন্থার উদ্যোগত, ইয়াত ডিব্রুগড় সদর ছাত্র সন্থার সহযোগত আর ডিব্রুগড়বাসী জনসাধারণের সহযোগত ইয়াত আজি এইদরে আৰু আমি প্রত্যেকে রাজপথত ওলাই আহিছো। আর আমার এটাই কথা, অসমৰ জনসাধারণের স্বার্থ বিঘ্নিত করে আমার উপর কা জাপি দিছে। 43 বছরের অতিরিক্ত বাংলাদেশের বোঝা আমার উপর জাপি দিছে। আমার ভাষা সংস্কৃতি নাশ করবর কারণে এই সরকারে ছাত্রক জলাঞ্জলি দিয়ে দিল্লি ছুটলিপি মতে আমার উপর বাংলাদেশের বোঝা জাপি দিছে। গতি আমি আন্দোলনের বাইরে আমার গত্যন্তর নাই। এটা এই আন্দোলন করব যাওতে সদৌ ছাত্র সন্থার কর্মী সকল নির্যাতন চলাইছে, পুলিশ বাহিনী লগাই আমার ছাত্র সন্থার কর্মকর্তা সকল জেলত নিক্ষেপ করেছে, কোনবাক লকআপত সুমাইছে আর বিভিন্ন ধরনের পুলিশি নির্যাতন চলাইছে। গতি সদৌ ছাত্র সন্থার গই শাসনের গাদীত থাকা এই সকল শাসক পক্ষ যদি সদৌ ছাত্র সন্থার গণতান্ত্রিক আন্দোলনকারী সকল এই ধরনের ব্যবস্থা লয়, ইয়ার পরিণাম ভয়াবহ। ছাত্র সন্থায় কথা স্পষ্টকে কইছো যে শিক্ষক, বিভিন্ন চাকরিয়াল, বিভিন্ন ধরনের কলেজের শিক্ষক ভয়ে ভাবুকিরে আন্দোলনত আহিবর কারণে বাধা প্রদান করেছে, বিভিন্ন ধরনের নোটিশ দিছে, তৎসত্ত্বেও জনসাধারণ রাজপথত ওলাই আছে। মানুষ ভয় খুবাই শঙ্কিত করে আন্দোলন সীমিত করব ন এম এল এর নিজের নিজের সমষ্টির মানুষ ধরে বান্ধি আনি আমি সংগ্রাম করব। প্রদান করে দিলে যখন চুক্তি আমি 20 বছর আমি যে প্রয়োজন।